বাংলাদেশে দিন দিন ডেঙ্গু জ্বরের প্রকোপ বাড়ছে। চলুন জেনে নেই ডেঙ্গু জ্বর কেন হয় এবং তার প্রতিরোধ। ডেঙ্গু জ্বরের উৎপত্তি ডেঙ্গু ভাইরাসের মাধ্যমে এবং এই ভাইরাসবাহিত এডিস ইজিপ্টাই নামক মশার কামড়ে হয়। ডেঙ্গু জ্বরের জীবাণুবাহী মশা কোনো ব্যক্তিকে কামড়ালে সেই ব্যক্তি 4 থেকে 6 দিনের মধ্যে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। ডেঙ্গু জ্বরের প্রধান লক্ষণ জ্বর, 99 থেকে 106 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে, জ্বর টানা থাকতে পারে, আবার ঘাম দিয়ে জ্বর ছেড়ে দেওয়ার পর আবারও আসতে পারে। এর সঙ্গে শরীর ব্যথা, মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা এবং চামড়ার লালচে দাগ বা ফুসকুড়ি দেখা যায়। প্রচুর তরল জাতীয় খাবার গ্রহণ করতে হবে, ডাবের পানি, লেবুর শরবত, ফলের জুস এবং খাবার সালাইন পান করুন একটু পরপর। কমলা বা কমলার রস ডেঙ্গু জ্বরে ভালো কাজ করে, এতে আছে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট। এই দুটি উপাদান ডেঙ্গু নিয়ন্ত্রণে ভালো কাজ করে। এছাড়াও ডালিমে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ ও মিনারেল। জ্বর কমাতে কোনোভাবেই অ্যাসপিরিন অথবা ব্যথানাশক NSAID গ্রুপের ওষুধ ব্যবহার করা যাবে না। ওষুধ ছাড়াও জ্বর কমাতে মাথায় পানি ঢালা, শরীর মুছে দেওয়া অথবা রোগীকে গোসল করাতে পারেন। মূলত এডিস মশার কামড় এড়িয়ে চলাই ডেঙ্গু প্রতিরোধের প্রধান উপায়। তাই মশার আবাসস্থল ধ্বংস করে মশার বংশবিস্তার প্রতিরোধ করতে হবে। এই জন্য এডিস মশার বংশবিস্তারের উপযোগী বিভিন্ন আধার, যেমন কাপ, টপ, টায়ার, ডাবের খোলস, গর্ত, ছাদ ইত্যাদিতে আটকে থাকা পানি অপসারণ করতে হবে।